ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হন।
জারের মধ্যে একসঙ্গে উৎসর্গ করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে সকল হৃদয় মুক্ত, সকল মন বাসনায় তুমি জানো। তোমার কাছে কোনো মুক্ত বিষয় অবহিত নয়। তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দ্বারা আমাদের অন্তরে চিন্তা সকল পরিশুদ্ধ করো, যে আমরা একান্ত মনে তোমাকে ভালোবাসতে পারি এবং বিহিত রূপে তোমার পবিত্র নামের মহিমা কীর্তনে সমর্থ হই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ইহা হোক, আমেন। ঊর্ধ্ব লোকে ঈশ্বরে মহিমা, ভূতলে শান্তি, মানব সমাজে প্রীতি। হে ঈশ্বর প্রভু সর্বাধিরাধেশ্বর, সর্বশক্তিমান পিতা, আমরা তোমার প্রশংসা করি। মুক্ত কণ্ঠে ঘোষণা করবে, রব সব
সংযত করিও না, তুলির ন্যায় উচ্চ ধ্বনি কর। আমার প্রজাদিগকে তাহাদের অধর্মে যাকে তাহাদের পাপ সকল জানা, তারা কতদিন দিন আমরা অন্বেষণ করে। আমার আমরা পথ জানিতে ভালোবাসি, যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে না, এমন জাতির ন্যায় আমাকে ধর্ম শাসন সকলের বিষয়ে জিজ্ঞাসা করে। ঈশ্বরের নিকটে আসিতে ভালোবাসে আর বলে, আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টি কর না? আমার আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জান না? দেখো, তোমাদের উপবাসের দিন দিনে তোমরা সুখের চেষ্টা করো, চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম করিয়া থাকো। দেখো, তোমরা বিবাদ ও কলহের ন্যায় জন্য বরং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিয়া অন্যর উপবাস করিয়া থাকো। অধ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা উদ্ধলকে আপনাদের রব শোনা হইতে পারিবে না। আমার মনোনীত উপবাস কি এই প্রকার? মনুষ্য আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্তক হ্যাক করা এবং চট ও ভস্ম পাতিয়া বলা, তুমি কি উপবাস এবং সদাপ্রভু প্রসন্নতার দিন বলো? আমরা মনোনীত উপবাস কি এই নয়? দুষ্ট তার গাঁট সকল খুঁজা দেওয়া, জোয়ালি ক্ষীর মুক্ত করা এবং দরিদ্র লোক দিগকে স্বাধীন করিয়া ছাড়িয়ে দেওয়া, প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নও? ক্ষুধিত লোককে তোমরা খাদ্য বণ্টন করা, পাড়িত দুঃখী দিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নও? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা আর নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নও? ইহা করিলে অরণ্যের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদবর্তী হইবে, তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবে, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন এই যে আমি। ইহাই প্রভুর বাক্য। যিশুকে সঙ্গে নিলে দিন যে ভালো যায়, যিশুকে সঙ্গে নিলে দিন যে শুভ হয়, যিশুকে সঙ্গে নিলে দিন যে ভালো যায়, যিশুকে সঙ্গে নিলে দিন যে শুভ হয়, বরণ করে নাও তাই আমরা উঠে দাঁড়াবো পবিত্র সুসমাচার পাঠ। সুসমাচার পাঠ সাধু মতিলিখিত সুসমাচার ৬ অধ্যায় ১ থেকে ৬ পদ,
এবং ১৬ থেকে ১৮ পদ। সাধু মতিলিখিত সুসমাচার ৬ অধ্যায় প্রথম ৬ পদ এবং ১৬ থেকে ১৮ পদ। সাধু মতিলিখিত সুসমাচার ৬ অধ্যায় প্রথম ৬ পদ এবং ১৬ থেকে ১৮ পদ। সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। ইহাই খ্রিস্টের সুসমাচার। কোথায় যাও কোথায় যাও, এই কৃষ্ণের দিকে চাও, ৬৮ সংখ্যার গান আমরা গাইব। ৬৮ পুরাতন ধর্মগীত, নতুন ১২৫। ৬৮ পুরাতন ধর্মগীত আর নতুন ধর্মগীতের ১২৫। পাপী কোথায় যাও কোথায় যাও, ওই কৃষ্ণের দিকে চাও। পাপী কোথায় যাও কোথায় যাও, এই
সর্বশক্তিমান পূর্ণময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যাজকে ভস্ম বুধবারের এই প্রাতঃকালে আমাদের যে উপবাসের সূচনা লগ্ন, এই সময় আমাদের জীবনকে আমরা তোমার চরণ তলে সমর্পণ করি। প্রভু, আগেকার দিনে বা গত সময়ে যা আমরা পাপ অপরাধ ভুল ভ্রান্তি করেছি, তোমার অবাধ্যতার পথে চলেছি, প্রভু অসৎ পথে চলেছি, অসত্য পথে চলেছিলাম, অন্ধকার রাস্তা অবলম্বন করেছিলাম, কিন্তু প্রভুকে এই সময় আমাদের জীবনকে আমরা নতনম্র করে এবং ভগ্নচূর্ণ হৃদয় তোমার চরণতলে সমর্পণ করে। তুমি তো প্রভু ভগ্নচূর্ণ হৃদয় তুচ্ছ করো না, কিন্তু ভালোবাসো আশীর্বাদ তুমি করে থাকো। তাই তো প্রভু, আজকের এই দিন তোমার চরণতলে আমাদের জীবনকে যখন রাখি, আশীর্বাদ দাও যেন আগামী দিনগুলিতে আমরা তোমার চরণতলে সমর্পিত জীবন যাপন করতে পারি এবং তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। উপবাস সম্পর্কে যা কিছু শিক্ষা আজকে তোমার বাক্য থেকে আমরা শ্রবণ করব, প্রভু যীশু তুমি আমাদের দয়া করো যেন সেই শিক্ষা শুধু শ্রবণ নয়, কিন্তু আমরা হৃদয়ে গেঁথে রাখতে পারি এবং সেই মতো ভাবে আমাদের জীবনকে আমরা চালাতে পারি, যেন মানুষের সঙ্গে আমরা ভালো ব্যবহার করি এবং তোমার সঙ্গে আমাদের সম্পর্ক সুমধুর থেকে সুমধুরতর করতে পারি। প্রভু যীশু তুমি আমাদের দয়া করো, অনুগ্রহ প্রদান করো, তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমিন। আজকে আমাদের উপবাসের সূচনা লগ্ন, আমরা যে 40টা দিন আমরা উপবাস করব, আর সেই উপবাসের সূচনা লগ্ন আজকে ভস্ম বুধবার বা অ্যাস যে ওয়েডনেসডে থেকে আমাদের সূচনা হয়। আর আজকে যে প্রচার্য বিষয়, যে থিম রয়েছে, সেটি হলো খ্রিস্টীয় ধর্মাচরণের সাধনা। খ্রিস্টীয় ধর্ম আচরণের সাধনা, কেমন করে আমরা খ্রিস্টীয় ধর্ম আমরা পালন করতে পারি আমাদের আচরণের, আমাদের সুন্দর আচরণের মধ্য থেকে, আমাদের ধ্যানের মধ্য থেকে, আমাদের জীবনযাত্রার পরিবর্তনের মধ্য থেকে। অর্থাৎ যে মূল বিষয় সেটা হলো প্রভু যীশুকে যদি আমরা গ্রহণ করি, প্রভু যীশুর রাস্তায় যদি আমাদের জীবনকে চালাই, যদি প্রভু যীশুর আজ্ঞা পালন করি, তাকে ভয় করি, মানুষকে ভালোবাসি, মানুষকে শ্রদ্ধা করি, আর তাহলে আমাদের জীবনে তাকে মানা এবং উপবাস পালন করা সত্যিকারের রাস্তায় বা সত্যিকারের ভাবে আমরা করতে পারবো বা বাস্তবায়িত হতে পারবে। সত্যিকারের উপবাস আমরা তখনই করতে পারবো যখন আমাদের হৃদয়কে আমরা প্রভু যীশুর চরণতলে সমর্পণ করব। দুটি পাঠ এখানে রয়েছে, আর যিশাইয়া ভাগবতী পুস্তক 58 অধ্যায় যদি আমরা ভালো করে শুনে থাকি, প্রথম 9 পদ, আর সেখানে ঈশ্বর সদাপ্রভু ভাববাদী যিশাইয়ের মধ্য থেকে কতগুলি বিষয় ইসরায়েল জাতির কাছে, আজকে আমাদের কাছে তিনি প্রকাশ করতে চাইছেন। কারণ সেই সময় ইসরায়েল জাতি লোভ দেখানো উপবাস তারা করত, তারা ভস্ম মারত, ছেঁড়া কাপড় হয়তো তারা পরত, মাথায় তারা তেল হয়তো দিত না, এবং মানুষের উপরে যে অত্যাচার অবিচার সেই মানুষজন সেই রাস্তায় চলত। কিন্তু ঈশ্বর সদাপ্রভু তাদের জীবনকে তিনি আরেকবার নাড়িয়ে দিয়েছেন বা নাড়িয়ে দিতে চেয়েছেন যিশাইয়া ভাববাদীর মধ্য থেকে। তিনি বলেছেন যে তোমরা যে ধরনের উপবাস করো সেই উপবাসের মধ্যে কোনো জীবন নেই, তোমরা যে ধরনের উপবাস করছো তার দ্বারা আমি প্রীত হই না, আমি তোমাদেরকে আশীর্বাদ করতে পারি না, কারণ তোমরা যেটা করছো সেটা লোককে দেখানোর নিমিত্ত তোমরা করছো, কারণ তোমাদের জীবনে তোমাদের হৃদয়ে ঈশ্বর সদাপ্রভুর কোনো স্থান নেই।
তোমাদের হৃদয় কি তোমরা এখনো পরিবর্তন করতে পারোনি? আর সেই জন্য তোমরা যে উপবাস করছো সেটা লোককে দেখানোর জন্য করছো, কিন্তু আমি বলি আমার কাছে যে উপবাস গ্রহণযোগ্য সেটা হলো হৃদয়ে উপবাস করা। মানুষকে ঘৃণা করতাম, আমি মানুষকে ঘৃণা করব না। মানুষের বিপক্ষে যেতাম, আমি মানুষের বিপক্ষে যাব না। আমি ঈশ্বরের বিরুদ্ধে চলতাম, আমি ঈশ্বরের বিরুদ্ধে যাব না। আমার কাছে মানুষ বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কাজে আমার কাছে ঋণ রয়েছে, আর তাদের আমি অত্যাচার করে সেইগুলো আমি আমার কাছে নেব, মানে সেটা যাতে পরিশোধ করতে পারে তার ব্যবস্থা করব। মানুষকে অত্যাচার করব, অবিচার করব, অন্যায় করব, আবার আমাদের বেশভূষা দেখে মানুষ মনে করবে আমি উপবাস করেছি আর আমি আশীর্বাদ পাবো ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর বলছে এটা সম্ভব নয়, আমি তোমাদের আশীর্বাদ করব না যতক্ষণ না পর্যন্ত তোমাদের হৃদয়কে বিশুদ্ধ করবে। তিনি বলছেন দাসদের মুক্ত করে দেওয়া, যে মানুষগুলোকে আমরা দাস করে রাখি। দাস প্রথা পূর্বে ছিল, যেমন মিশরে প্রায় 450 বৎসর ধরে ইসরায়েল জাতি দাসত্বের মধ্যে ছিলেন, ছিল তারা ঈশ্বরের মনোনীত জাতি তারা ছিল। আর আমাদের কাছে দাস তারা যারা আমাদের প্রিয়জন, আমরা তাদের উপরে অন্যায় অবিচার করি, তাদের যেটা প্রাপ্য আমাদের কাছ থেকে ভালোবাসা, তাদের যেটা প্রাপ্য আমাদের কাছ থেকে হয়তো বস্ত্র বা খাদ্য বা বাসস্থান বা সুন্দর জীবন বা সুন্দর ব্যবহার, কিন্তু আমরা সেগুলি তাদের জন্য করি না। আমরা তাদেরকে সকল সময় অবহেলা করি, তুচ্ছ জ্ঞান করি, হেয় জ্ঞান করি, মানুষকে মানুষ বলে মনে করি না, অসহায়দের মানুষের পর্যায়ে আমরা ফেলি না, কিন্তু আমাদেরকে বড় করে দেখায়। আর ঈশ্বর সদাপ্রভু বলছেন আমাদের এই জীবনযাত্রা যখন আমরা পরিবর্তন করব, আর তখন যখন আমরা ঈশ্বরের চরণতলে আমাদের ধ্যান আমাদের প্রার্থনা আমরা উৎসর্গ করব, ঈশ্বর সদাপ্রভু সেই উপবাস তিনি গ্রহণ করবেন। তিনি দেখেন আমাদের হৃদয় আমাদের অন্তঃকরণ। জিরমীয় 17 অধ্যায় সেখানে লেখা রয়েছে, জিরমীয় 17 অধ্যায়, যদি ঈশ্বরের কাছ থেকে আমাদের অন্তঃকরণ সরে যায় আর আমরা সুন্দর জীবনযাপন করছি, ভালো জীবনযাপন করছি মনে হয়, তাহলে ঈশ্বর বলছেন আমরা ভুল করি। তিনি বলছেন তারা যারা ঈশ্বর বিহীন ভাবে চলে, ঈশ্বরের গৌরব করে না, ঈশ্বরকে ভালোবাসে না, ঈশ্বরের রাস্তায় চলে না, মানুষকে ভালোবাসে না, ঈশ্বরের বাক্য পথে জীবনযাপন করে না, তারা লবণ ভূমিতে বাস করে এবং তারা মরুভূমির উত্তপ্ত বালুকার মধ্যে একাকী ঝাউ গাছের মতো থাকে। তাদের জীবনযাত্রা সেই রকম, তারা ভাববে আমরা আশীর্বাদ পেয়েছি, আশীর্বাদ পাব, কিন্তু ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবেন না। এবং সেখানে আরো লেখা রয়েছে, যারা ঈশ্বরের পথে চলে, ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর তাদের প্রার্থনা এবং তাদের জীবনযাত্রা তিনি গ্রহণ করেন এবং তাদের জলস্রোতের বা নদীর ধারে লাগানো গাছের মতো আশীর্বাদ করেন, তারা সতেজ থাকে, কোনো সমস্যা তাদেরকে স্পর্শ করতে পারে না। তাই আমাদের জীবনে মানুষের সঙ্গে যে ভুল বোঝাবুঝি, আমাদের সঙ্গে আমাদের প্রতিবাসীর যে গণ্ডগোল অশান্তি রয়েছে, আমাদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের যে দূরত্ব তৈরি হয়েছে, আমাদের সঙ্গে আমাদের বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতার যে দূরত্ব তৈরি হয়েছে, যে কোনো কারণে হতে পারে, আজকে ঈশ্বর সদাপ্রভু বলছেন সেইগুলো আমাদের রিপেয়ার করার প্রয়োজন রয়েছে, সেইগুলো আমাদের একসঙ্গে থেকে মিলিত ভাবে ভালোবাসার মধ্যে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর রাস্তায় শান্তির রাস্তায় চলার কথা তিনি বলছেন, তবে আমাদের জীবনের যে ধ্যান প্রার্থনা বা উপবাস তিনি গ্রাহ্য করবেন। অর্থাৎ এক কথায় আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। মন্দ রাস্তায় ছিলাম, আজ থেকে আমার জীবন থেকে মন্দ রাস্তাকে আমি বাদ দিয়ে দিলাম, আমার মধ্যে মন্দ মানুষটাকে আমি ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করার জন্য মন্দ জীবনটাকে আমি বলিদান করলাম, মন্দ জীবনটাকে আমি আমার জীবন থেকে সরিয়ে দিলাম, আজ থেকে আমি নতুন জীবনযাত্রার পথে আমি রওনা দেব। এটাই হলো উপবাসের সূচনা লগ্ন, আমাদের জীবনকে পরিবর্তন করা। আর সেটি আরো সহজ করে প্রভু যীশু মতিলিখিত সুসমাচার 6 অধ্যায় তিনি আমাদেরকে দেখিয়েছেন। সেখানে 6 অধ্যায় তিনি বলছেন, যখন আমরা প্রার্থনা করি, যেন লোককে দেখানোর জন্য প্রার্থনা নয়।
যখন আমরা দান ধ্যান করি তখন মানুষকে দেখানোর জন্য দান ধ্যান নয় যে আমি অনেক ভালো দান আমি মানুষকে দিচ্ছি বা মণ্ডলীতে অনেক টাকা আমি দিচ্ছি যাতে মানুষ দেখুক যে ওই মানুষটা ওই ব্যক্তিটা মানুষকে কত দান দেয় এবং ঈশ্বরের গৃহে কতটা টাকা সে দান দিচ্ছে এবং তারা আমাদের আমাদের কাছে বড় স্থান পায় বড় হয়। কিন্তু ঈশ্বর বলছেন যদি মানুষের কাছে বড় হতে চাই তাহলে ঈশ্বরের কাছে আমরা ক্রমশ ছোট হয়ে যাব আরো ছোট হয়ে যাব। কিন্তু যদি ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে বড় দেখাতে চাই তাহলে আমাদের হৃদয় অন্তকরণ পরিবর্তন করে হৃদয় থেকে ভালোবাসা স্বরূপ প্রভুর গৌরব করা প্রয়োজন রয়েছে। মানুষকে দেখানোর জন্য নয়, যিনি গোপনে দেখেন যিনি গোপনে আমাদেরকে ফল দেন যে ঈশ্বর সদাপ্রভুর জন্য আমাদের কার্য করার প্রয়োজন রয়েছে। তিনি বলছেন যদি তোমার এক হাত দান করে অন্য হাত যেন বুঝতে না পারে, অর্থাৎ আমি যখন দান দিই তখন আমি এবং ঈশ্বর সদাপ্রভু তিনি জানছেন আর যাকে দিচ্ছি যদি মানুষ হন তিনি দেখছেন, কিন্তু যদি যে উপাসনায় দান দিই ঈশ্বর তিনি দেখছেন আমি তাকে কতটা পরিমাণে হৃদয় থেকে তাকে দান আমি দিচ্ছি কতটা তাকে ভালোবাসছি। আর সেখানে লেখা রয়েছে যখন আমরা উপবাস করব যেন কপটীদের মতো না করি। কপটী মানে যারা ঈশ্বর বিহীন ভাবে চলে, ঈশ্বরের রাস্তায় যারা চলে না, সদ্দুকি ফরিসি তারা ঈশ্বরের কথা তারা না মেনে নিজেদেরকে নিজেদের প্রভাব প্রতিপত্তি সমাজে কায়েম করার জন্য তারা নিজেদের নিয়ম জারি করত এবং রাস্তায় বা মণ্ডলীতে হঠাৎ হঠাৎ তারা চেঁচিয়ে প্রার্থনা করতে শুরু করত মানুষকে দেখানোর জন্য দান দিত যাতে মানুষ তাদেরকে শ্রদ্ধা করে মানুষ তাদেরকে বড় আসন দেয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন যখন আমরা উপবাস করব যেন ওই অবিশ্বাসী মানুষদের মতো আমরা না হই, যেন লোককে দেখানোর জন্য আমরা ধর্ম কর্ম উপবাস না করি যে আমি আজকে উপবাস করেছি আমি মাথায় তেল দেবো না আমি ছাই রেখে থাকবো খাবো না মুখটা শুকনো করে থাকবো যাতে মানুষ দেখতে পায় যে এই মানুষটা উপবাস করেছে কিন্তু প্রভু এই উপবাস তিনি গ্রহণ করবে না। কারণ এটা আমরা মানুষকে দেখানোর জন্য উপবাস করছি ঈশ্বরকে দেখানোর জন্য নয় ঈশ্বরের জন্য নয় আমাদের জীবনকে পরিবর্তনের জন্য নয়। তাই প্রভু যীশু বলছেন যখন আমরা উপবাস করবো যেন আমরা মুখ ধুই মাথায় তেল দিই বস্ত্র পরিধান করি আমি খাবো না আমি মানুষকে দেখাবো যে আমি খাচ্ছি না মাংস খাচ্ছি না ভাত খাচ্ছি না ভালো খাবার খাচ্ছি উপবাস। প্রভু বলছেন হৃদয় যদি বিশুদ্ধ হয় তাহলে সে উপবাস প্রভুর কাছে গ্রহণযোগ্য, কিন্তু হৃদয় যদি বিশুদ্ধ না হয় আমরা যাই করি আমাদের উপবাসের কোনো ফল আমরা পাবো না। আর সেই জন্য নিনবী নগরের দিকে তাকিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নিনবী নগরকে ঈশ্বর ধ্বংস করে দেওয়ার জন্য মনস্থির করেছিলেন, কিন্তু জোনার মাধ্যমে যখন খবর সেখানে পৌঁছালো নিনবীর রাজা এবং দেশের সমস্ত পশু এবং মানুষ তারা ভস্ম মেখে তারা থাকতে শুরু করলো সাধারণ জীবন যখন তারা পরিবর্তন করলো এবং রাজা এবং মানুষজন প্রভুর কাছে ক্ষমা চাইলো যে প্রভু ঈশ্বর সদাপ্রভু আমরা যা ভুল করেছি আমাদের ক্ষমা করো। আর উপবাসের মতো থেকে তারা মনের ক্রন্দন ঈশ্বরের কাছে জানিয়েছিল তাই নিরবিবাসীর থেকে ক্রোধ ঈশ্বর সরিয়ে নিয়েছিলেন। আজকে আমার আপনার জীবনের প্রতি যদি ঈশ্বরের কোনো ক্রোধ থাকে যদি আমার আপনার জীবনে শান্তি নেই কষ্ট রয়েছে সেখানে কোনো উন্নতি নেই ঈশ্বর চান যেন হৃদয় থেকে আমরা প্রভু চরণতলে আমরা উপবাস সমর্পণ করতে পারি। আমি খাবো না সেটা বড় নয় কিন্তু আমি হৃদয় থেকে মন্দ কাজ করব না হৃদয় থেকে প্রভুর আরাধনা করব বিশুদ্ধ হৃদয়ে প্রভুর গৌরব করব এটাই হলো অরিজিনাল ফাস্টিং বা উপবাস। তাই প্রভু যীশু বলছেন যে আমরা যেন মাথায় তেল দিই চুল উস্কুস্কু নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কারণ ঈশ্বর বাহ্যিক দিক নয় আমার অন্তকরণ তিনি দেখবে। তাই ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন আমাদের প্রস্তুত করুন আজ থেকে যখন আমরা উপবাস করি মানুষের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্য আমরা উপবাস করি আমাদের হৃদয় পরিবর্তন নেই হৃদয়ে কোনো উন্নতি নেই প্রভুর সঙ্গে সম্পর্ক নেই কিন্তু মানুষকে দেখানোর জন্য মানুষকে বললাম আমরা মাংস টাংস খাবো না আমরা সাদা খাবার খাবো ভালো খাবার খাবো না কারণ আমরা উপবাস করছি প্রভু বলছেন এটা উপবাস নয়।
উপবাস সব সময় যে খাবো না সেটা উপবাসটা নয়, আমি মন্দ জীবন যাপন করবো না, এটা হলো অরিজিনাল উপবাস। মন্দ জীবন যাপন করবো না, মন্দ রাস্তায় যাবো না, ঈশ্বরের বিরুদ্ধে যাবো না, ঈশ্বরের সঙ্গে থাকবো, প্রভু যীশুকে নিয়ে চলবো, মানুষকে নিয়ে শান্তিতে জীবন যাপন করবো, এটাই হলো সঠিক উপবাস। আসুন চোখ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে উপবাস সম্পর্কে যা কিছু শিক্ষা আমরা অর্জন করলাম, যেন আমরা সেই পথে চলতে পারি, আমাদের হৃদয় যেন বিশুদ্ধ হতে পারে, মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে শ্রদ্ধা করতে পারি, ক্ষুধার্ত পাশে দাঁড়াতে পারি, তৃষ্ণার্তে পাশে দাঁড়াতে পারি, আমার নোংরা জীবন অন্ধকার জীবন যেন প্রভুকে বলীকৃত করে নতুন জীবন তোমাকে নিয়ে আমরা শুরু করতে পারি। আমাদের সেই দয়া এবং অনুগ্রহ প্রদান করো, প্রত্যেকের মাথায় তুমি আশীর্বাদের হাত রাখো, যেন আমরা সঠিক রাস্তা অবলম্বন করতে পারি, মন পরিবর্তন করতে পারি, চেতনা প্রাপ্ত হতে পারি, অনুশোচনা করতে পারি আমাদের পাপের জন্য, আমাদের ভুলের জন্য, আমাদের মন্দ জীবনের জন্য, মন্দ আচরণের জন্য, তোমার সঙ্গে মন্দ ব্যবহারের জন্য। প্রভু তুমি দয়া করলে তার জন্য ধন্যবাদ, সঙ্গে থাকো, পরিপক্ব করো। প্রভু যীশু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমরা সকলে উঠে দাঁড়াই, 271 পাতায় যে প্রলৌকিক বিশ্বাস সূত্র আমরা একসঙ্গে স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্ব পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মূলক হইতে জন্ম নিলেন, পৌত্রপিলাতের শাসন পালিত উপভোগ করলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মনে লোক অবস্থ হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিন শ্রীমূর্ত রেখে পুনরায় উঠলেন, স্বর্গে আরোহণ করলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কৃপা সে বসিয়ে আছেন, তথাপি জীবিত মৃত্যুতে বিচার করতে আসিবেন। আমি পবিত্র আত্মায় পবিত্র সার্বজনীন মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পুনর্ধানে এবং অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। আর সকলে বসি। 277 পাতায় 19 যে বিষয় রয়েছে, 19 পাপ স্বীকার আমরা একসঙ্গে স্বীকার করি। 277 পাতায় 19 যে পাপ স্বীকার রয়েছে আমরা একসঙ্গে উৎসর্গ করি। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার অপরের বিরুদ্ধে চিন্তায় কথায় কার্যে পাপ করিয়াছি, অজ্ঞানতা দুর্বলতায় স্বেচ্ছায় যা উচিত তা আমরা করি নাই, বরং যা অনুচিত তাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা প্রকৃত দুঃখিত সত্য অনুতপ্ত, যিনি আমাদের জন্য মরিলেন, তোমার শ্রী পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করো, প্রসাদ দাও যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমার নামের গৌরব সাধনের সমর্থ হয়, আমেন। যার অপরের পাপ ক্ষমা করেন, সর্বজন তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর তাদের সকলকে ক্ষমা করেন, তিনি আমাদের দয়া ও ক্ষমা করুন, সর্ব পাপ হইতে উদ্ধার করুন এবং সকল সুতাচারের সবল সুস্থ রাখুন এবং অনন্ত জীবন প্রদান করুন আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা, ইহা হোক, আমেন। ঈশ্বরের ধন্যবাদ। 22 হচ্ছে শান্তি সম্ভাষণ। আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলে একই আত্মা দ্বারা একই দেহে বাপ্তিস্ম গ্রহণ করিয়াছি, তার শান্তিপ্রদ যা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন সেই সকল বিষয় অনুধাবন করে প্রভুর শান্তি নিরন্তর আপনাদের সকলের সহবর্তী হন। আমরা এই সময় আরেকটি গান আমরা গাইব, আর এই সময় দান সংগ্রহ করা হবে। আমরা 127 সংখ্যার গান আমরা গাইব, 127, আর পুরাতন ধর্মগীতের 172 সংখ্যা, 40 দিন ও 40 রাত। আমরা 1, 2 এবং 6 যে স্ট্যান্ডার রয়েছে সেটা আমরা করব।
উচ্ছেদ অনুসরণ করি। মহিমাময় ঈশ্বরের সেবায় আমাদের এই দান এবং এই রুচ দ্রাক্ষারসের নৈবেদ্য আমরা অর্পণ করি, তাহার সহিত আমরা আপনাদেরকে উৎসর্গ করি সাতাশে প্রার্থনা একসঙ্গে। হে সর্বশক্তিমান ঈশ্বর, জগতের সৃষ্টিকর্তা, তোমার হইতে আমরা যথাসর্বস্ব প্রাপ্ত হই, যা তোমার তাহাই তোমাকে নিবেদন করি, তোমার নামের গৌরবার্থে ও তোমার সন্তানদের মঙ্গলার্থে এই দান এবং এই রুচ দ্রাক্ষারস নৈবেদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা গ্রহণ করো। আমিন। প্রভু এখানে উপস্থিত, আপনাদের হৃদয় ঈশ্বরের দিকে তুলে ধরুন। আসুন আমাদের প্রভু ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি। হে পূর্ণময় পিতা, সর্বশক্তিমান ইত্যস্থায়ী ঈশ্বর, তোমার অনন্ত পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার ধন্যবাদ ও প্রশংসা কেবলমাত্র বিহিত নয়, কিন্তু আমাদের আনন্দজনক কর্তব্য, কারণ তিনি তোমার সত্য জীবনময় বাক্য, তাহার দ্বারা তুমি সব কিছু সৃষ্টি করিয়াছো ও তোমার প্রতিমূর্তি আমাদের গঠন করিয়াছো, তাহার দ্বারা জগতের সর্বমানবকে তুমি আলোকিত করিয়াছো, যুগে যুগে তোমার মনোনীত ভাববাদী ও প্রাজ্ঞবান দ্বারা তোমার পথ নির্দেশ করিয়াছো, তাহার দ্বারা পাপের শৃঙ্খল হইতে তুমি আমাদের মুক্ত করিয়াছো, আমাদের জন্য তিনি মানব জন্ম গ্রহণ করিয়াছেন, কৃষি মৃত্যুবরণ করিয়াছেন এবং মৃত্যু লোক হইতে পুনরুত্থিত হইয়াছেন, তাহার দ্বারা তুমি তোমার পবিত্র জীবন দেয় আত্মাদের দান করিয়াছো, আমরা তোমার সন্তান এবং তোমার নতুন সৃষ্টির প্রথম ফসলে পরিণত হয়ে একসঙ্গে অতএব তোমার সিংহাসনের সম্মুখে দণ্ডায়মান সাগর সর্বদিত রবিরাম সঙ্গীত ধ্বনির সহিত আমরা আমাদের কণ্ঠ মিলায় তোমার নামে মহিমা কীর্তন করিয়া বলি, পবিত্র 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 প্রভু, পরাক্রমের অধীশ্বর, সর্বকৃতি তোমার গৌরবে পরিপূর্ণ ঊর্ধ্বতমলোকে ও সামনা। হে সর্বস্ব পিতা, তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো, আমরা তার আদর্শ অনুসরণ আজ্ঞা পালন করি বলে আশীর্বাদ করো, যিনি নিবেদিত রূপীয় দ্রাক্ষারস তোমার আত্মার শক্তিতে আমাদের জন্য তার অমূল্য দেহরক্তে পরিণত হইতে পারে, তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করিয়াছেন এবং পুনরুত্থিত হইয়াছেন, শত্রু হস্তে সমর্পিত হওয়ার রজনীতে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়া তাহা ভাঙিলেন এবং শিষ্যগণকে দিয়া বলিলেন, লও খাও, ইহাই তোমাদের নিমিত্ত প্রদত্ত আমার দেহ, আমার স্মরণার্থে ইহা করিও। সেইরূপে ভোজনান্তে তিনি পানপত্রটি গ্রহণ করলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়া তাহাদের দিলেন ও বলিলেন, তোমরা সকলে এই পানপত্র হইতে পান করো, কারণ ইহাই আমার রক্ত নূতন নিয়ম স্থাপনের জন্য এবং তোমাদের অনেকের পাপ মোচনের পাতিত, যতবার ইহা পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। অতএব সর্বস্ব পিতা, তার স্মরণার্থে পৃথক করায় রূপী ও পানপত্র উৎসর্গ করে সকলে নিমিত্ত কুশুবরে তাহার একবার নিবেদিত সার্থক প্রায়শ্চিত্তের বলিদান, মৃতদের হইতে পুনরুত্থান এবং সকারণ স্মরণ ঘোষণা করে এবং তাহার মহিমানিত পুনরাগমনের প্রতীক্ষা করে খ্রিস্ট মৃত্যুবরণ করিয়াছেন, খ্রিস্ট পুনর্জীবিত, খ্রিস্ট পুনরায় আগমন করিবেন। আমরা এই রূপী খণ্ড বিখণ্ড করি যে আমরা খ্রিস্টের দেহের সহভাগী হই, আমরা এক দেহ কারণ আমরা এক রূপীর অংশ গ্রহণ করি। আমরা এই পানপত্র উৎসর্গ করিয়া আমরা খ্রিস্টের রক্তের সহভাগী হই, তাহার জীবন আমাদের মধ্যে সঞ্চারিত হই, আমরা তাহাকে অবস্থিত করি। ত্রাণকর্তা খ্রিস্টের শিক্ষা অনুসারে প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার বিচার সঙ্গে যেমন নিষিদ্ধ হোক, আমাদের দৈনিক আহার আগমনে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষা নিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা জীবনীকে তোমারই। আমিন। যিনি প্রভুর নাম আসিতেছেন তিনি ধন্য, ঊর্ধ্বতম লোকে হোসান্না। Bye.
ঈশ্বর সবার নিকট আসুন, আমাদের প্রভু শ্রীকৃষ্ণের দেহ রক্ত গ্রহণ করুন, যা তিনি আমাদের জন্য প্রদান করিয়াছেন। আসুন আমাদের নিমিত্ত তার মৃত্যুবরণ স্মরণ করি, ঈশ্বর কৃতজ্ঞতায় তাহাতে পরিপুষ্ট হই। ওই যে ঈশ্বরের বিশ্বাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। এই সময় আমরা গান গাইব 464 নূতন ধর্মগীত, 92 পুরাতন ধর্মগীত। 464 নূতন ধর্মগীত, 92 পুরাতন ধর্মগীত। মোর তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমেষ। আর আমরা সামনের দিকে আগিয়া আসি। যখন এই ভস্ম আমাদের কপালে ক্রুশ চিহ্নে চিহ্নিত আমরা করি, ভস্ম গ্রহণ করি,
দেখো যেন আমাদের জীবনকে আমরা তোমার তোমার জন্য শূন্য করতে পারি, যেমন তুমি আমাদের বাঁচানোর জন্য নিজেকে শূন্য করেছিলে, দাসের রূপ ধারণ করেছিলে, নিজেকে বলিদান দিয়েছিলে ক্রুশে, সুন্দর মাথায় কাঁটার মুকুট, হাতে পায়ে গজাল পেরে, দেহে কত চাবুকের আঘাত সহ্য করেছিলে। প্রভুকে আমাদেরকে আশীর্বাদ দাও যেন আমাদের জীবনকে আজ থেকে পরিবর্তনের পথে আমরা চালনা করতে পারি। ভস্ম যখন প্রভুগো আমাদের কপালে নিই, যেন এই সময় থেকে আমাদের জীবনে চেতনা অনুতপ্ত হওয়ার যে বিষয় এবং প্রভুগো পরিবর্তন নূতন রাস্তায় চলার যে শক্তি, যে ইচ্ছা যেন প্রভুগো আমাদের জীবনে প্রাপ্ত হয় এবং তোমাকে নিয়ে চলতে পারি, ধ্যানে থাকতে পারি, তোমার আজ্ঞা পথে চলতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, তোমার গৌরব করতে পারি, প্রতিবেশীকে শ্রদ্ধা করতে পারি, পিতা মাতার প্রতি কর্তব্য পালন করতে পারি এবং হৃদয় আসনে যেন তোমাকে বসাতে পারি, সেই মতো শক্তি আমাদেরকে প্রদান করো। প্রভু যীশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, যার করে শ্রবণ ও গ্রাহ্য করো। এই সময় একটি কোরআন আমরা গাইব, যিনি যুগ পর্যায়ের রাজা, আর আমরা সামনে দিকে আগে, যিনি যুগ পর্যায়ের রাজা পূর্ণ করে আমাদের প্রেরণ করো, যেন আমরা জীবন ও কর্মে তোমার প্রশংসা ও মহিমা প্রকাশ করি। আমেন। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, ভস্ম বুধবারে এই প্রভু সুন্দর সময় এবং আমাদের উপবাসের শুরুর যে সূচনা লগ্ন, এই সময় আমাদের জীবনকে তোমার চরন্তরে সমর্পণ করি। প্রভু আমাদের জীবনে সেই চেতনা প্রদান করো, অনুশোচনা আমাদের জীবনে নিয়ে এসো, পরিবর্তন নিয়ে এসো, যে চেতনা, যে অনুশোচনা, যে পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবন নূতন থেকে নূতনতর হবে। তোমার বাক্যে বলেছো, ফলত যদি কেউ খ্রিস্ট যিশুতে থাকে তাহলে সে নূতন সৃষ্টি হয়, পুরাতন বিষয় আর গণনায় আনা হয় না, দেখো সকলই নূতন হয়ে ওঠে। তাই সর্বশক্তিমান প্রভু যীশু, আমাদের জীবনকে আরো নূতন করো এবং নির্মল অন্তকরণ প্রদান করো, যেন শুদ্ধ হৃদয়ে নির্মল অন্তকরণ সহকারে আমরা তোমার প্রশংসা করতে পারি, তোমাকে ভয় করতে পারি, তোমার আজ্ঞাপথে চলতে পারি, মানুষকে দেখানোর জন্য নয় কিন্তু অন্ত
অন্তকরণ থেকে ধর্মকর্ম করতে পারে, অন্তকরণ থেকে হৃদয়ে বিশুদ্ধতা সহকারে উপবাস করতে পারে, আমাদের জীবন থেকে নোংরা কালিমা অন্ধকারে বিষয় হিংসা নিন্দা সমস্ত বিষয় যেন আমরা দূর করতে পারে, এবং এই সময় থেকে যেন নূতন পথে তোমাকে সঙ্গী করে আমরা শান্তিতে জীবন যাপন করতে পারি। সেই মতো আশীর্বাদ দাও, যে যার পরিবারে ফিরব, সুস্থ হয়ে এসেছিলাম, তোমাকে নিয়ে মন পরিবর্তন করে নূতন একটি জীবন নিয়ে বাড়িতে ফিরতে আমাদের সাহায্য করো। এই পাড়ার এই গ্রামের প্রতিটা মানুষকে আশীর্বাদ দাও। এই সময় আজকে ভস্ম বুধবারে এই দিনে প্রভুকে প্রার্থনা করি, ইউক্রেন এবং রাশিয়ায় যে যুদ্ধ বেঁধেছে প্রভুকে তুমি তাদের পাশে থেকো, তাদের মনকে পরিবর্তন করো, তোমার সন্তানদের পরিচালনা দাও যেন তারা পরিবর্তিত হতে পারে, যুদ্ধ নয় যেন শান্তির পথে তারা চলতে পারে। সেখানে প্রচুর মানুষ প্রভু কষ্টে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, কত মানুষ প্রভু প্রাণ হারাচ্ছে, তুমি সকলের পাশে থেকে সকলের সহায়ক তুমি হও এবং সেই দেশগুলিতে শান্তি দাও যেন সারা পৃথিবীতে শান্তি থাকতে পারে। আবারও প্রার্থনা করি, সকলের ভালো করো, সকলের করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো, যে যেখান থেকে উপাসনার সঙ্গে আজকে মিলিত হয়েছি প্রভু, প্রতিটা সন্তানদের প্রভু তোমার করে দাও, তোমার পথে চলতে সাহায্য করো, প্রত্যেকের পাশে তোমার অনুগ্রহ দিও, দূতগণ দ্বারা আমাদেরকে ঘিরে রেখো। প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমি উঠে দাঁড়িয়ে প্রশংসা গীত একসঙ্গে গাই। শান্তিতে বিশ্রাম করুন, প্রভুকে ভালোবাসুন, তার সেবায় চিরকাল ব্রত থাকুন, খ্রিস্টের নামে বলে তাই হোক, আমেন। প্রত্যেকে জয় যিশু। আমরা আজ থেকে প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমরা যে উপাসনা করি, সাড়ে সাতটার সময় শুরু করা হবে, আর শুক্রবার দিন যে বিশেষ উপাসনা হবে আমরা ছটার সময়তেই করি। আর প্রত্যেকে নমস্কার, জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়ি বাড়ি যেটা করতাম।